কৃষক ও খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস। দর্শক, বাসাবাড়ির ছাদে টবে বা ড্রামে চাষাবাদ করে যে বাগান গড়ে তোলা হয় তাকে বলা হয় ছাদ বাগান। আবাসিক বাণিজ্যিক ভবন বা কলকারখানার ছাদেও কিন্তু নান্দনিক ছাদ বাগান গড়ে তোলা যায়। একটি ছাদ বাগানে শুধু ফুল বা শোভা বর্ধনকারী গাছই নয়, লাগানো যাবে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি এবং মশলার বাগান। এতে করে আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদা আমাদের ছাদ বাগান থেকেই মেটাতে পারি। দর্শক, আজকে আমি চলে এসেছি মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়াতে। এখানে ডক্টর নূর আলম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বিগত 3-4 বছর যাবৎ তার মশলা গবেষণার ছাদেই বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং মশলার একটি ছাদ বাগান গড়ে তুলেছেন এবং সেটাকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এমন একটি ছাদ বাগান দিতে হলে আমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, আজকে তারই সার্বিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। আমি তো জেনে এসেছি আপনি বিগত 3-4 বছর যাবৎ বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং মশলার চাষ করছেন। তো আজকে আপনার কাছ থেকে জানবো, আমাদের যে দর্শকরা আছে তারা যদি এরকম একটা ছাদ বাগান দিতে চায় সেক্ষেত্রে কোন দিকগুলো মাথায় রাখতে হবে। তাহলে শুরুতে একটু জানতে চাই কি কি আছে আপনার ছাদ বাগানে। আমার এই ছাদ বাগানে আমরা আসলে এটা মশলা বেস ছাদ বাগান করা হয়েছে। আর এখানে আমাদের মশলা ফসলের মধ্যে রয়েছে হলো আপনার তেজপাতা, মশলা ফসলের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, তারপরে রয়েছে রসুন, তারপরে রয়েছে দারুচিনি এবং আলু বখরা। এবং ফলের মধ্যে আমরা নিয়েছি হলো বাড়ি মালটা 1, পেয়ারা বাড়ি পেয়ারা 2, যেটা সিডলেস। আর আমরা এর সঙ্গে সবজি জাতীয় যেটা নিয়েছি সেটা হলো আপনার চাল কুমড়া, সিম এবং হলো আপনার মিষ্টি কুমড়া। এই ছাদ বাগানটা কিন্তু আমরা 4 বছর ধরে এখানে করছি। আমরা চাচ্ছি যে একজন ছাদ বাগানি তার ছাদ বাগানটাকে এমনভাবে ইউজ করবে সেখান থেকে যেন ফুল, ফল, সবজি এবং বিশেষ করে মশলা জাতীয় ফসল, যেহেতু মশলা জাতীয় ফসলে আমাদের দেশে ঘাটতি এবং সেটা আমাদের ছাদ বাগানে করার সুযোগ আছে, তো সেটাকে সমন্বিত করে একটা মডেল ডেভেলপ করা, যেটা আমরা যারা ছাদ বাগান করে তাদেরকে আমরা সেটা আমরা এটা হলো লিখিত আকারে তাদেরকে আমরা দিব। তাহলে তারা যদি এভাবে করতে চায় বা করতে পারে তাহলে তাদেরা উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে। এখানে অনেক ধরনের পেঁয়াজ লাগানো দেখতে পাচ্ছি, আমি সচরাচর এভাবে কখনো দেখিনি। ছাদে হচ্ছে পেঁয়াজ চাষ করা হচ্ছে, একটু জানতে চাই যে এখানে কি জাতের পেঁয়াজ লাগানো হয়েছে। এখানে আমরা যে পেঁয়াজটা লাগিয়েছি এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং জাতের নাম বাড়ি পেঁয়াজ 5। বাড়ি পেঁয়াজ 5। তো এটা সম্পর্কে একটু আমি বলতে চাই যে এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পেঁয়াজ 5, এটা আমরা ছাদ বাগানে আমরা লাগালাম বা এতগুলো ট্রেতে কেন লাগালাম? আসলে এতগুলো ট্রেতে লাগানোর উদ্দেশ্য হলো এটা একটা গবেষণা আমাদের চলছে যেটা শেষের দিকে। আর আমরা যারা ছাদ বাগানি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা কিন্তু আপনার একটা টেকনিক্যাল নোহাও আছে, কাজে আমরা ইচ্ছা করলেই কিন্তু পেঁয়াজ সারা বছর করতে পারবো না। তবে বাড়ি পেঁয়াজ 5 এটা যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং এটার বৈশিষ্ট্য হলো সারা বছর লাগানো যাবে, এবং এটা আরেকটা হলো ভালো বৈশিষ্ট্য যে এটা লাগানোর 60 থেকে 70 দিনের মধ্যেই আপনার এটার বাল্ব হয় এবং সেটা আপনার পাতা সহ আমরা খেতে পারবো। কাজে একজন ছাদ বাগানি যদি তার পরিবারের 5 থেকে 6টা সদস্য হয়, সে এরকম একটা 4টা ট্রেতে সে যদি আপনার সারা বছর পর্যায়ক্রমে গ্রীষ্মকালীন পেঁয়াজ করে তাহলে পরিবারে তার মাসে হয়তো 4 থেকে 5 কেজি পেঁয়াজ লাগে, তাহলে দেখা যাবে যে এই 4টা বা 5টা ট্রে থেকে কিন্তু তার পরিবারের চাহিদা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে কিন্তু মেটাতে পারছে। তো এক্ষেত্রে তাহলে লাভ কী হচ্ছে যে আমরা যে সবসময় বলছি যে খাদ্য, পুষ্টি এবং নিরাপত্তা, এই বিষয়ে যদি আমরা চিন্তা করি একটা পরিবারের কিন্তু এই যে মশলা ফসল এটাও কিন্তু একটা খাদ্য বা পুষ্টির উপর একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ছাদ বাগানে যদিও সে এটা যদি এখান থেকে সে মিট আপ করতে পারে তাহলে কিন্তু ওই পয়সাটা তার বেঁচে যাচ্ছে, এই পয়সাতে সে অন্য কিছু কিনতে পারছে। আর এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম যে এখানে এই যে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগাইছি বাড়ি পেঁয়াজ 5, এটা ট্রেটা হলো 1.6 মিটার।
আচ্ছা, এখানে যে আমরা পেঁয়াজটা লাগিয়েছি বয়স হয়েছে এক মাস। আমি কিন্তু আগেই বলেছি যে 38 দিন বয়স হলেই কিন্তু এখানে হলো বাল্ব হবে এবং আরো 5-6টা পাতা হবে, তো এটা কিন্তু তখন সে উঠে খেতে পারবে। এটা এটা ছাদ বাগানের জন্য সুবিধা সেটাই যে সে ইচ্ছা মতো তার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকদিন যে কটা লাগবে সে কটা সে উঠে খেলো, তুলে তুলে খেতে পারবে। একসাথে হচ্ছে ঘরে রাখা, ঘরে রাখারও দরকার নাই, এবং একসঙ্গে সে পেঁয়াজও পাচ্ছে এবং পাতাও পাচ্ছে, এবং সেটা শুধু শীতকালে না, গ্রীষ্মকাল বর্ষাকাল সারা বছর পাবে। আচ্ছা স্যার, যেহেতু এই ট্রেটার কথা বলছেন, এই ট্রেটার সম্পর্কে একটু জানি, কতটুকু লম্বা বলেছিলেন? এটা হলো ট্রেটা 1 মিটার লম্বা আর হলো 60 সেন্টিমিটার হলো আপনার চওড়া। এবং ট্রেতে আরেকটা কাজ করা হয়েছে, যখন আমরা গ্রীষ্মকালে যখন চারা করতে যাব বা পেঁয়াজ করতে যাব তখন কিন্তু ট্রেটা বেশি গরম হবে রোদের কারণে, এই জন্য কিন্তু আমরা চারপাশ দিয়ে কিন্তু আমরা ককশিট দিয়েছি যাতে সে হিটটা অ্যাবজর্ব করে এবং মাটিটা ঠান্ডা থাকে। মাটিটা যে দেওয়া হয়েছে, মাটিটার সম্পর্কে একটু জানি কিভাবে আসলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা ওটা নিয়ে কাজ করছি, ধন্যবাদ, যে এখানে আমরা ছাদের একটা ওজন, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়, কাজে ছাদ যদি বেশি ওয়েট হয়ে যায় তাহলে কিন্তু সেটা যে ছাদের যে মানে আপনার লংজিভিটি এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে, এই কারণে ওটাও আমাদের মাথায় রাখতে হবে যাতে ছাদ যেন বেশি লোডেড না হয়। এই কারণে আমরা দুইটা কাজ করছি, যে 50% গোবর 50% মাটি, সেটা দিয়ে একটা কাজ করছি, আর একটা হলো 50% হলো আপনার কোকোপিট এবং 50% মাটি। আচ্ছা, স্যার যেহেতু এই যে কোকোপিটের কথা বললেন, চাইলে কি শুধু কোকোপিটে হচ্ছে করা যাবে? হ্যাঁ, চাইলে শুধু কোকোপিটেই করা যাবে, এবং এটা ছাদ বাগানিদের জন্য দুইভাবে লাভজনক। একটা হলো কোকোপিট বারবার ইউজ করতে পারবে, আর একটা হলো ছাদটা হালকা থাকবে, অর্থাৎ ট্রের ওয়েটটা অনেক কম হবে। আচ্ছা, যেহেতু কোকোপিটের কথা বলছে, আছে এখানে, এখানে আছে, আমরা একটু যদি দেখি, পিছনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, এই যে এটা কিন্তু কোকোপিট। হ্যাঁ, আমি এই ধরা যাবে একটু? হ্যাঁ, ধরা যাবে। হ্যাঁ, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই কোকোপিট, এবং দেখেন এটা কিন্তু ঠান্ডা, অর্থাৎ হিটটাও কিন্তু সে অ্যাবজর্ব করে। হ্যাঁ, মানে আপনার ঠান্ডা রাখে, যেহেতু এখানে এয়ার স্পেসটা বেশি, যার কারণে আপনার যতই সূর্যের আলো পড়ুক না কেন এয়ার স্পেস থাকার কারণে কিন্তু এখানে সবসময় ঠান্ডা থাকে, আর মাটিতে কিন্তু একটু গরম হবে। যদিও হলো আপনার আমাদের পেঁয়াজ, যেহেতু এটা সামার পেঁয়াজ, হালকা মাটি গরম হলেও সমস্যা নাই, সেখানে সে জেনেটিক্যালি সে সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারে, অ্যাডজাস্ট করে। কোকোপিট আর মাটির কথাই যেহেতু বলছেন, এগুলো হচ্ছে আসলে চেঞ্জ করতে হবে, তো মাটিটা আসলে চেঞ্জ বলতে আমরা একটু রিপ্লেস করতে হবে, অর্থাৎ কিছু অ্যাড করতে হবে, অর্থাৎ এক বছর বা হলো আপনার একটা ক্রপ হয়ে গেলে তখন এখানে যদি আমরা অতিরিক্ত যদি আমরা জৈব সার অথবা পচা গোবর সার দেই মাটির সঙ্গে একটা নির্দিষ্ট পরিমাণ, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি, তাহলেই কিন্তু এই পুরো মাটিটা কিন্তু চেঞ্জ করতে হবে। যেটা আমরা সাধারণত কতদিন পর সাধারণত আমরা এক বছর পর করি, এক বছর পরে আমরা কিছু মাটিটা উঠাই নিই, এখানে আবার আমরা গোবর সার অথবা কোকোপিট প্রয়োজন হলে কোকোপিট অথবা জৈব সার এটা আমরা এখানে। আচ্ছা স্যার, যেহেতু এই যে চেঞ্জের বিষয়টা আছে, এটা কি এরকম কোনো মৌসুম আছে যে এই মৌসুমে চেঞ্জটা করলে ভালো হবে? সাধারণত আমরা বছরের শেষে, বছরের শেষে মানে শীতের শেষে, আগে আগে বা শীতের আগে অথবা বর্ষার শেষে এটা আমরা চেঞ্জটা করি। আচ্ছা, এখানে এগুলো একটু বড় মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো বড় মনে হচ্ছে, আগে কিন্তু আমি বলেছি যে গ্রীষ্মকালীন পেঁয়াজ সারা বছর করা যায়, এটা আরো এক মাস, এটা আপনার আগস্টের মাঝামাঝিতে লাগানো হয়েছে, যার কারণে এগুলো কিন্তু বড় হয়ে গেছে। সেটাকে তুলে একটা দেখা যাবে? হ্যাঁ, আমি একটা তুলে আপনাকে দেখাতে চাই যে এই পেঁয়াজটাই, হ্যাঁ এই পেঁয়াজটাই কিন্তু সে খেতে পারবে। কিভাবে খেতে পারবে? সে বাল্বটাও খেলো, আবার পাতাটাও দেখেন খুব সুন্দর, পাতাও খেতে পারবে। এখন ছাদ বাগানিদের জন্য এটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে সে গ্রীষ্মকালে কিন্তু এই পেঁয়াজ কিন্তু আমরা বাজারেও পাবো না, কিন্তু ছাদ বাগানে যদি আমরা এটা করতে পারি তাহলে গ্রীষ্মকালে সে পেঁয়াজটাও খেতে পারলো আবার পাতাও খেতে পারলো। আর যেহেতু এই ট্রেতে লাগানো হয়েছে, সাইজটাও কিন্তু মোটামুটি ভালোই এসেছে। হ্যাঁ, এখন এসেছে, মানে এটার তো বয়স কেবল 45 দিন 50 দিন হয়েছে। আর বড় সাইজ আসতে কতদিন সময় লাগবে? এটা যদি আপনার 80 দিন হয় তাহলে এই একটা বাল্বের ওজন হবে 150-200 গ্রাম। এরকম একটা ট্রে হচ্ছে আনুমানিক হচ্ছে মূল্য কেমন হতে পারে? এরকম একটা ট্রে 2-2500 টাকা একটার দাম। আমরা তো ইউজও করতে পারবো এটা 10 বছর, সে যদি এটা 2000 টাকাও যদি হয় তাহলে আমরা যদি 10 বছর যদি আমরা লাইফ টাইম চিন্তা করি তাহলে কিন্তু 400-500 টাকা খরচ পড়ে ইয়ারলি। স্যার, এখানে তো পেঁয়াজগুলো দেখলাম অনেক ভালো লেগেছে, আপনি তো বলছিলেন আপনি এখানে আরও শাকসবজি ফল আরও হচ্ছে মশলা আছে, সেগুলো একটু আমি দেখতে চাই আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই। আছে, আমরা দর্শকদের দেখানোর জন্য একটু সামনে যাই, আসেন এদিকে। না জি, চলে
আচ্ছা, এই পাশটা তো হচ্ছে অনেক ভালো লাগছে, এখানে অনেক ধরনের ফলের গাছ লাগানো হয়েছে, আবার উপরে সবজি দেখতে পাচ্ছি, অনেক কিছুই লাগানো হয়েছে, আর খুব ঠান্ডা লাগছে এখানে, না? আচ্ছা, শুরুতে একটু এই গাছটা সম্পর্কে জানতে চাই, এটা তো মালটা, না? হ্যাঁ, এটা মালটা, এটা হলো বাড়ি মালটা এক। এখানে দেখেন যে প্রচুর মালটা ধরেছে, প্রচুর মালটা। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গাছে হচ্ছে ভরপুর হচ্ছে মালটা, আর প্রত্যেকটা সাইজ দেখতে পাচ্ছেন হচ্ছে অনেক বড়, অনেক বড়। এটা 150 থেকে 200 গ্রাম এক একটার ওজন হবে। এবং এই গাছে আমার কাছে মনে হয় যে এই গাছে অন্তত প্রায় 150টা মালটা এই গাছে আছে। তো মালটা তো হার্ভেস্টের সময় তো আরো আগেই হয়ে গেছে, আরো আগেই হয়ে গিয়েছে। তা আমরা আসলে এর হার্ভেস্ট টাইম আমরা নভেম্বরের 15 পর্যন্ত আমরা যদি হার্ভেস্ট করি, তাহলে এটার যে কোয়ালিটি, মিষ্টতা বলেন বা জুস বলেন, সেটার খুব একটা পরিবর্তন হবে না, যার কারণে রেখেছি। আর মূল উদ্দেশ্য যে মানে যারা ছাদ বাগান করতে আগ্রহী তারা অনেকে কিন্তু আমাদের মশলা গবেষণা আসেন এবং দেখতে চান, তাদের উদ্দেশ্যে এটা রাখা। সামনে দেখতে পাচ্ছি আপনি উপরে একটা মাচা করে রেখেছেন, নিশ্চয়ই এতে লাউ গাছ লাগিয়েছেন, এই মাচাটা আসলে কেন করেছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি কিন্তু আগেই বলেছি যে অল্প জায়গায় কিভাবে আমরা সবকিছু সমন্বয় করব, তো সেটাই আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে যে আমরা এই যে অল্প জায়গায় এখানে মাচা করেছি, নিচে কিন্তু এটা হলো আদা গাছ, এর আগে কিন্তু এখানে আপনার চাল কুমড়া ছিল, চাল কুমড়া ছিল আরো 3 মাস আগে। চাল কুমড়া যখন হার্ভেস্ট হয়ে গেছে তখন কিন্তু আমরা এই যে হলো পানি লাউ, যেটা বলে বটল গোট, এটা হচ্ছে পানি লাউ, না? হ্যাঁ, লাউ বলে, অনেক এলাকায় লাউ বলে বা হলো আপনার পানি লাউ বলে, তো এটা আমরা লাগিয়েছি। এখন এখান থেকে দেখেন ছোট্ট একটা মাচা, হয়তো ছোট্ট একটা মাচা। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আবার এখানে সুন্দর একটা লাউ কিন্তু ধরেছে, খুব সুন্দর লাগছে। এটা যতই দিন যাবে কিন্তু এই যে ওই পাশে আসছে, ওই পাশে আসছে, এবং নিচে কিন্তু মশলা আছে, মশলা এই যে একটা ট্রে থেকে 5 থেকে 6 কেজি আদা হবে। সামনে যাই, চলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা সম্পর্কে জানতে চাই যে আদা যে লাগানো হলো এখানে কতগুলো হচ্ছে আদার? এখানে আমরা হলো 4টা আদা, জাস্ট আদার ফিঙ্গার দিয়েছি। আচ্ছা, কি জাতের? এটা বাড়ি আদা 2, বাড়ি আদা 2, এটাই কি হচ্ছে ট্রেতে লাগানোর জন্য উপযুক্ত? আর এই যে আদাগুলো আছে এগুলোর বয়স এখন কতদিন হলো, আর কতদিন পর হারভেস্ট করা যাবে? এগুলোর বয়স 7 মাস হয়ে গেছে, 7 মাস। হ্যাঁ, আর 2 মাসের মধ্যে আমরা এটা হারভেস্ট করতে পারব। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি হচ্ছে আদা লাগানো হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন উপরে সেম পদ্ধতিতে হচ্ছে মাচা করা হয়েছে, এখানে লাউ আছে, আবার সামনে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা পেয়ারা গাছ লাগানো হয়েছে, ছাদে পেয়ারা গাছ, এটা সুন্দর। এখানে যদি আমরা একটু বলতে চাই, একটু চলেন, এখানে যে পেয়ারা গাছ আছে এটা আমরা কিন্তু বাড়ি পেয়ারা 2, হ্যাঁ, বাড়ি পেয়ারা 2, এটা আপনি হার্ভেস্ট করেন, এটা হার্ভেস্ট করেন অসুবিধা নাই, এটা আপনি ছিড়বো, এটা জি জি ছিড়েন। আচ্ছা, দেখতে পাচ্ছেন বাড়ি পেয়ারা 2, আর আপনাকে আমি অভয় দিচ্ছি, এটা আপনি খান, আমি খাবো, খুবই ফ্রেশ। হ্যাঁ, এবং এখানে কিন্তু সিডলেস, এটা কিন্তু সিডলেস, হ্যাঁ, সিডলেস আপনারা খান অসুবিধা নাই। হুম, এবং এরকম একটা যদি পেয়ারা, হ্যাঁ, এরকম একটা যদি পেয়ারা যদি গাছ থাকে বা দুটো থাকে, তাহলে বাসায় যে ছোট্ট যারা ভিটামিন সি প্রয়োজন তারা কিন্তু এই পেয়ারা থেকে পাবে, 4টা কমলার সমান কিন্তু একটা পেয়ারাতে ভিটামিন সি আছে। এটা আমি খাওয়ার পরে মাঠে যে আমরা অনেক পেয়ারা বাগানে যাই ওখানে আমরা টেস্ট করি, দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য পেলাম না, একই টেস্ট লেগেছে, খুবই মজা। দর্শক, এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে বিজনেস, শুধু হচ্ছে মাংসে ভরপুর, মাংসে ভরপুর। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানতে চাই, এখানে হচ্ছে ড্রামে লাগানো হলো, না? জি, এটা হচ্ছে মাটিগুলো হচ্ছে কিভাবে দেওয়া হলো তাহলে? এখানে এখানে ড্রামে, এখানে মানে এটা যেহেতু ফল গাছ এটার ম্যানেজমেন্টটা একটু আলাদা, এখানে আপনার হলো গোবর দিতে হয়, পচা গোবর, তারপরে ইউরিয়া, টিএসপি, এমওপি সার দিয়ে এটা ভালোভাবে পচায় নিতে হয়, তারপরে মানে ফলের গাছটা লাগাতে হয়। এই ফলের গাছের বয়স কিন্তু 2 বছর, 2 বছর। হ্যাঁ, আর এটা আমরা মানে পেয়ারা গাছে আমরা কিন্তু যতই ডাল হবে প্রত্যেকটা ডালে কিন্তু ফল আসে, এই যে নতুন ডালগুলো আমরা ওই জন্য কাটি নেই যে নতুন ফল আসছে। আর এটা আরো আরো প্রোটেকটিভ হবে, এটা যদি আমরা পলিথিন দিয়ে এটা যদি ব্যাক করে দেই তাহলে কিন্তু এই যে দুই একটা দাগ দেখছেন এগুলো আসবে না, এই ফলটা আরো ফ্রেশ থাকবে, ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে। স্যার, আজকে আপনার সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে, আশা করছি আমাদের দর্শক এবং ছাদ বাগানি যারা আছে আজকে আমাদের এই প্রতিবেদনটি তাদের জন্য অনেক উপকারে আসবে, তারাও এমন সুন্দর করে গুছিয়ে একটি ছাদ বাগান করে নিজেদের পারিবারিক চাহিদা মেটাতে পারবে। তো আমাদের সময় শেষ, আপনার কাছে আজকে বিদায় নিব। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দীপ্ত টিভিকে। আর দর্শকদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই যে আমরা যে বিষয়গুলো দেখালাম, বিশেষ করে এই ছাদ বাগানে কীভাবে মশলা ফসল তার সঙ্গে ফুল ফল এবং সবজি এগুলো সমন্বিতভাবে করা যায়, তাহলে এগুলো যদি আমরা
ছাদ বাগানে যারা আছেন এগুলো যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে আপনাদের পরিবারের যে পুষ্টি বিশেষ করে মশলা ফসলের যে ঘাটতি সেটা দেখা যাবে যে পরিবার থেকে আপনারা অল্প পরিমাণ হলেও সেটা মিট আপ করতে পারবেন আর সর্বোপরি দেশেরও কিন্তু যে সার্বিক যে ঘাটতি সেটাও কমে আসবে তা আশা করি আপনারা আজকে যেটা দেখলেন এটা যদি আপনারা নিজেরা করেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভকামনা রইল শুভকামনা রইল আমাদের বাংলাদেশে মশলা ফসলের আমাদের যে উৎপাদন সেটি কিন্তু প্রায় 45 লক্ষ মেট্রিক টন এবং আমাদের চাহিদা প্রায় 58 লক্ষ মেট্রিক টন যার ফলে আমাদের একটু ঘাটতি রয়ে গেছে তার মধ্যে সবথেকে বেশি ঘাটতিতে আমরা পড়ি হলো স্পেশালি পেঁয়াজের ক্ষেত্রে হ্যাঁ তো সেই পেঁয়াজের আমাদের দেশের আমরা কিন্তু এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি আমাদের দেশের পেঁয়াজের চাহিদা হলো 35 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন করতেছি এখন প্রায় 32 লক্ষ মেট্রিক টন যার ফলে আমরা কিন্তু পেঁয়াজের ঘাটতি পূরণের কাছাকাছি তো সেই প্রেক্ষিতে আমাদের মশলা গবেষণা কেন্দ্র বিভিন্ন মশলা ফসলের প্রায় 24টি ফসলের প্রায় 50টি জাত উদ্ভাবন করেছে উন্নত জাত তার মধ্যে বাড়ি পেঁয়াজ পাঁচ যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটি আমরা মনে করি এই মুহূর্তে যে পেঁয়াজের যে ঘাটতি সেই ঘাটতি পূরণে এই বাড়ি পেঁয়াজ পাঁচ একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এবং বাড়ি পেঁয়াজ পাঁচটা আমরা সাধারণত যেখানে উঁচু জমি সেখানেই করব পাশাপাশি যে জমিতে পানি জমে না প্লাস হলো ইভেন আমরা ছাদেও আমাদের যে বাড়ির যে ছাদ রয়েছে সেই ছাদেও আমরা নিতে পারি তারপরে আমাদের মশলা ফসলের মধ্যে আমাদের সবথেকে আমাদের দেশে ঘাটতি কিন্তু আদার এবং আদা কিন্তু আমরা এখন আমাদের নর্মাল চাষাবাদের পাশাপাশি বস্তায়ও কিন্তু আদা চাষ করা যাচ্ছে এবং বস্তায় আদা চাষের সুবিধাটা হলো যে কোনো সময় আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি বস্তা কিন্তু সরাতে পারবেন কিন্তু জমি তো সরাতে পারবেন না আর বস্তায় আদা চাষের আরেকটা সুবিধা হলো রোগবালাই কম হয় আমাদের আদার যে একটা পচন রোগ আছে সেটি কম হয় যার ফলে এই বস্তায় আদা চাষও কিন্তু এখন জনপ্রিয় হচ্ছে বিভিন্ন জায়গায় কৃষকের মাঝে আমরা গবেষণা যাই করি সব কৃষকদের জন্য এবং সেজন্য আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মশলা ফসলের প্রদর্শনী দিই যাতে কৃষকরা আমাদের এই জাতগুলি জানতে পারে এবং তারা এগুলি সরজমিনে তাদের ফলন দেখে তারা যেন মশলা চাষে উদ্বুদ্ধ হতে পারে সে কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা মশলা ফসলের বিভিন্ন জাতের আমরা প্রদর্শনী দিচ্ছি এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা মশলা ফসল তারা পরিচিত হচ্ছে এবং মশলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাদে ফুল ফল কিংবা শাকসবজিও নয় করা যাবে মশলার চাষ দর্শক আজকে সারাদিন আপনাদেরকে ছাদে মশলা চাষের সার্বিক তথ্য তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু চাইলে এই সেমভাবে আপনাদের বাড়ির ছাদে এরকম মশলা চাষ করে সারা বছর নিজেদের পারিবারিক চাহিদা মেটাতে পারবেন আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ